কেমন আছেন সবাই আসুকরা অবশ্যই ভালো আছেন আজকে আমরা দণ্ডবিধির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টারের মধ্যে বোঝার অনেক কিছুই আছে সহজ বাংলায় আমরা যাকে বলতেছি অপরাধে সহায়তা করা আমাদের বাস্তব সমাজে দেখা যায় যে কিছু ব্যক্তি আছে তারা নিজেরা সরাসরি কোনো অপরাধ করে না অপর ব্যক্তির মাধ্যমে কোনো অপরাধ করায় অথবা অপর ব্যক্তিকে অপরাধ করতে সহায়তা করে অপর ব্যক্তিকে সে নানা প্রকারভাবে একটা অপরাধ করার জন্য উৎসাহ যোগায় এই যে ব্যক্তিগুলো এদের যাতে শাস্তির ব্যবস্থা করা যায় এদের জন্যই হচ্ছে দণ্ডবিটি চ্যাপ্টার ফাইভ যাকে আমরা বলতেছি অ্যাবার্টমেন্ট সহজ বাংলায় বলতেছি আমরা অপরাধে সহায়তা বা অপসহায়তা আমাদের একশো সাত থেকে নিয়ে একশো আলোচনা করে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে সহায়তা জিনিসটা মধ্যে যেটা করা হয়েছে তিনটা জিনিস উল্লেখ করা হয়েছে যে উপাদান অপসহায়তা অপরাধের সহায়তা বলতে কি বোঝায় এখানে ইন ডিটেইলে বর্ণনা করা আছে ফার্স্টলি বলতেছে যে ইনস্টিগেট করা পরোচিত করা আপনি যদি কোনো ব্যক্তিকে পরোজিত করেন ইনস্টিগেট করেন এখন এইটা আমাদেরকে উদাহরণ সহ বুঝতে হবে যে আসলে পরোজিত করা মানেটা কি তো এই যে ইনস্টিগেট করা এটার উদাহরণটা যদি আমরা দেখি আমাদের এই এক নাম্বার যে ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে কি যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কি করে সে ভুল তথ্য দেয় মিস রিপ্রেজেন্টেশন দেয় যেটা সে আইনগতভাবে বলতে বাধ্য কিন্তু সে সেখানে একটা ভুল তথ্য দিচ্ছে অথবা কেউ যদি ইচ্ছাকৃত ফ্যাক্ট একটা ঘটনা সম্পর্কে যেটা সে প্রকাশ করতে বাধ্য সেক্ষেত্রে সেটা সে গোপন করতেছে তাহলে আমরা ইনস্টিগেটের তিনটা উপাদান পাবো মোটামুটি একটা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে অথবা ভুল তথ্য দেয় যেটা সে আইনগতভাবে বাধ্য ছিল তথ্যতা প্রকাশ করার জন্য যদি সে প্রকাশ না করে তাহলে আইন ধরে নিবে সে কি করলো ওই ঘটনাটার ইনস্টিগেট করতেছে সে পরোচিত করলো সে অ্যাপার্টমেন্ট করলো দ্বিতীয় যে উপাদান সেই উপাদানটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করায় তাহলে আমরা প্রথম উপাদান পাচ্ছি ইনস্টিগেটের তথ্য না দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়া অন্য কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো কেউ কোনো কাজ করায় যেমন এ বিকে বললো সি কে হত্যা করে দাও এখন এ ব্যক্তিকে লাইবল করব আমরা এই মাধ্যমে এটা ছাড়া অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ করানো যদি সে চেষ্টা করে অর্থাৎ এ বিকে বললো সি কে হত্যা করে দাও বি অস্বীকার করলো কিন্তু এর ইচ্ছা ছিল বিয়ের মাধ্যমে কাজটা করানো যদিও প্রকৃত কাজটা ঘটে নেই তাতে কিছু আসে যায় না এ ধরে নেওয়া হবে সে পরিচিত করেছে তাহলে আমরা এই যে বা ক্ষেত্রে আমরা তিনটা উপাদান পাচ্ছি প্রথম উপাদান হচ্ছে ইনস্টিগেট করা বা পরচনা দেওয়া এই পরচনার মধ্যে আবার তিনটা উপাদান পাচ্ছি প্রথম উপাদান তথ্য না দেওয়া বা ভুল তথ্য দেওয়া কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করানো কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করানোর চেষ্টা করা যদি আপনি এগুলো করেন আপনি কি হবেন ইনস্টিগেট করেছেন বলে ধরে নেওয়া হবে আপনি একজন অ্যাবেটর হবেন তো এই জিনিসটাই আমাদের আমরা যে পড়লাম একশো সাতের ইনস্টিগেট দ্বারা বোঝায় দুই নম্বর যে উপাদানটা সেটা হচ্ছে যে অ্যাভেটমেন্ট বাই কনস্পেসি বা এঙ্গেজড উইথ কনস্পেরেসি আপনি কি এক বা একাধিক ব্যক্তির সাথে কেউ যদি মিলিত হয়ে কোনো একটা অপরাধ করার জন্য কি হয় কনসপেরেসি করে অথবা যেটা বলা হচ্ছে যে ইলিগাল অমিশন টেক্সপ্লেস করার জন্য যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে এবং এর ফলে যদি সেই ঘটনাটা ঘটে তাহলে ধরে নেওয়া হবে যে সেই ব্যক্তি কী করেছে অ্যাবটমেন্ট বাই কনসপেরেসি করেছে তো এখন এইটা কি রকম এইটা জাস্ট আমরা যদি একটু পিছনের দিকে যাই সেখানে আমরা দেখব এ নামক একজন ব্যক্তি সে কি করলো বি নামক ব্যক্তিকে বলল যে সি যে পুলিশ অফিসার আছে তাকে কি করো তাকে ওই সে যে দিন যেই এলাকায় ডিউটিতে যাবে সেখানে তার একটা অবৈধ বিজনেস আছে তাতে যাতে সে সেখানে এক জায়গায় বসে থাকে দায়িত্বটা যাতে ভালো করে পালন না করে তো এ যে বি এর সাথে কি করলো একটা কনস্পেরেসি করলো বি তাকে কি করলো একটা যে কাজটা করতে সে বাধ্য ছিল সেখানে সে পরাজিত করলো তো তাহলে এইখানে ধরে নেওয়া হবে সি ব্যক্তি এ কিন্তু জানেই না নর্মালি কনস্পেসির ক্ষেত্রে সবাই একত্রিত হতে হয় কিন্তু অ্যাবটমেন্ট বাই কনস্পেসির ক্ষেত্রে সবাই একত্রিত হওয়ার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে এও লাইবল হবে বিও লাইবেল হবে আর সি তো তার দায়িত্ব অবহেলার জন্য লাইবল হবেই তাহলে অ্যাবটমেন্ট বাই কনসপেরেসি তিন নাম্বার হচ্ছে ইন্টেনশনাল এইডস কেউ যদি কোনো অপরাধ সহায়তা করার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে অথবা ইচ্ছাকৃতভাবে সে তার দায়িত্ব পালনে থেকে বিরত থাকে যেটা সে আইনগতভাবে করতে বাধ্য ছিল যেমন একজন যদি আমরা বলি ব্যাংকের সিকিউরিটি গার্ড তার দায়িত্ব দরজার মধ্যে দাঁড়িয়ে থাকা এবং সেখানে যদি কোনো প্রকার মানুষ বা অন্য কেউ অস্ত্র নিয়ে আসে সেগুলোকে বিরত রাখা এবং ব্যাংকের কর্মঘন্টা শেষ হওয়ার পর সেটাকে তালা লাগিয়ে দেওয়া এখন যদি সে কারোর সাথে কেউ যদি আসে তাকে বলে যে তালাটা যাতে সে না লাগিয়ে যায় সে কিন্তু চুরি করে নাই ডাকাতিও করে নেই সে তালাটা শুধু খুলে দিয়ে গেল এরা পরে আসে সেখানে চুরি করলো বা ডাকাতি করলো তাহলে সে ইন্টেনশনালি এইড করলো এইটাও অ্যাব্যাটমেন্ট বাই কনস্পিরেসি এই অ্যাব্যাটমেন্ট বাই ইন্টেনশনাল হিডিং এর মধ্যে আসবে সহজ কথা তাহলে আমরা বলতে পারি যে অপসহায়তা উপাদান তিনটা হতে পারে আপনি কাউকে পরিচিত করে অপসহায়তা করতে পারেন কারো সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপসহায়তা করতে পারেন কাউকে ইন্টেনশনালি সাহায্য করে অপসহায়তা করতে পারেন আমরা যে ইনসটিগেট করা তিনটা উপাদান পাইছি একটা হচ্ছে ভুল তথ্য দেওয়া মিথ্যা তথ্য দেওয়া অন্যর মাধ্যমে কারো কাজ করানো অথবা কাজ করানোর চেষ্টা করা এটা ইনস্টিগেটের মধ্যে আছে আর অ্যাভটমেন্ট বাই কনসপেরেসির ক্ষেত্রে সকলে একসাথে কিন্তু হওয়ার প্রয়োজন নাই আর ইন্টেনশনালি কাউকে যদি আপনি কি করেন কোনো প্রকার অপরাধ সংগঠনে সহায়তা করেন ধরে নেওয়া হবে আপনি অ্যাবটমেন্ট করেছেন এখন আমরা যদি একশো আট ধারায় যাই একশো আট ধারা সহজে জাস্ট সংজ্ঞায়িত করে যে আসলে অ্যাবেটরকে অপরাধে সহায়তাকারীকে এইখানে জাস্ট এক লাইনে যদি আমরা বুঝি সেটা হচ্ছে যে ব্যক্তি অন্য কাউকে পরচিত করে অথবা অন্য কারোর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয় অথবা ইন্টেনশনালি কাউকে সাহায্য করে তাহলে কোনো অপরাধে সে অপসহায়তাকারী এখন এইখানে মূল বিষয় হচ্ছে অপসহায়তা যে ব্যক্তিকে করা হলো আইনগতভাবে সে অপরাধ করার যোগ্য হওয়ার প্রয়োজন নাই আপনি যদি একজন পাগলকেই করেন পাগল যদি কোনো কাজ করে নেয় পাগল কিন্তু আইনগতভাবে অপরাধ করতে পারে না তো সে অপরাধ করতে পারে কি পারে না তাতে যায় আসে না আপনি যে তাকে পরিচিত করলেন আপনি অপরাধী হবেন এইখানে আমাদের পাঁচটা উদাহরণ দেওয়া আছে আমরা যদি একশো আট নম্বরটা দেখি পাঁচটা আমাদের ব্যাখ্যা দেওয়া আছে এই পাঁচটা ব্যাখ্যা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা আমাদের মনে রাখতে হবে আমরা সিম্পলি মনে রাখার চেষ্টা করবো এক শব্দে এই যে জিনিসগুলা সেটা হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে কোনো কাজ হতে বিরত ভাবে অপসহায়তা করাও অপরাধ যদি অপসহায়তাকারী সে নিজে কাজ করতে বাধ্য নয় যেমন আমরা বললাম এ নামক একজন যে পুলিশ অফিসার সে নির্দিষ্ট একটা এলাকায় সে দায়িত্ব পালন করতেছিল এখন বি নামক ব্যক্তি কি করলো এ ব্যক্তিকে সে তার দায়িত্ব পালন থেকে অবৈধভাবে থাকার জন্য পরচিত করলো এখন এ যে পরিচিত হয়ে সে বিরত থাকলো তার তো ভিন্ন ধারায় শাস্তি হবে কিন্তু এ যে তাকে পরিচিত করলো তার দায়িত্ব পালন থেকে অবৈধভাবে বিরত রাখল এটাও একটা অপরাধ তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যাখ্যা যে বেআইনি ভাবে যদি কোনো কাজ থেকে বিরত থাকতে অপসহায়তা করে সেটাও একটা অপরাধ তারপর হচ্ছে যে অপসহায়তা কৃত কাজ যদি সংগঠিত যদি নাও হয় তাতে কিছু যায় আসে না যেমন এ বি কে বললো যে ভাই আপনি সি কে হত্যা করেন মেরে ফেলেন বি অস্বীকার করলো আমি মারবো না এতটুকুই শেষ তা আইন বলতেছে এ তবু একজন হবে হবেন অপরাধী হবেন যদিও বি অস্বীকার করছে তারপর আবার যেটা যে এ বি কে বললো সি কে মেরে ফেলো বি কি করলো সি কে চাকু মারলো মারার জন্য কিন্তু সি চিকিৎসায় ভালো হয়ে গেল তারপরও বলতেছে যে এ অপরাধী হবে কার ইন্টেনশন ছিল এক হত্যা করা তাহলে অপসহায়তার ফলে তো কাজটা সংগঠিত হবে এমন কোনো কথা না সংগঠিত না হলেও অ্যাবেটর হিসাবে পরিগণিত হবে তারপরে নম্বর ব্যাখ্যা বলতেছে তিন ব্যক্তি আইনগতভাবে সে কাজ করার যোগ্য হওয়ার প্রয়োজন নাই যেমন একজন শিশু একজন পাগল কোনো অপরাধ করতে পারেন আমরা জানি তো এই জন্য আপনি যদি শিশুর মাধ্যমে কোনো কাজ করান সেটা কিন্তু আপনি একজন অ্যাপেটর হিসেবে পরিগণিত হবেন এই তিন নাম্বার ব্যাখ্যায় তিনটা উপাদান দেওয়া আছে প্রথম উপাদান আমরা পড়লাম আইনগতভাবে যোগ্য হওয়ার প্রয়োজন নাই একই ইচ্ছা বা জ্ঞান থাকা আবশ্যক নয় যেমন আপনি একটা মোটর চাবি দিয়ে একজন ব্যক্তিকে বললেন যে আরেকজনের বাসায় একটা মোটরসাইকেল আছে আপনি নিয়ে আসেন আপনি জানেন যে আপনি তাকে দিয়ে চুরি করাচ্ছেন কিন্তু যে কাজটা করতেছে সে জানে যে আপনার মোটরসাইকেল আপনি সেখানে রাখছেন সে নিয়ে আসতেছে তার মানে এদের ইচ্ছা এবং জ্ঞানটা কিন্তু ভিন্ন কিন্তু যদিও বলতেছে যে সে যদি অপরাধ না করে তাতে কিছু আসে যায় না আপনি কিন্তু অপরাধ করতেছেন তারপরে তিন বলতেছে অপরাধ করার ইচ্ছা বা জ্ঞান যেমন আমরা বললাম পাগল এই যে পাগলের কোনো নাই তার কোনো নলেজও নাই আপনি যদি তার মাধ্যমে কাজ করেন আপনি পারবেন না পার পাবেন না আপনি একজন অ্যাভেটর হিসাবে পরিগণিত হবেন চার নম্বর ব্যাখ্যা যদি আমরা দেখি এটা বলতেছে অপসহায়তার অপসহায়তাও একটা অপরাধ কেমন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে পরচিত করলো যে আপনি সি কেচিত করেন যাকে ডি কে মেরে ফেলা হয় এ বি কে করতেছে যে সি কে আপনি পরচিত করেন যাকে ডি কে মারে ফেলা হয় তো সি কি করলো ডি কে হত্যা করলো তো এখানে এ ও পরচনার জন্য অ্যাভেটর হিসাবে পরিগণিত হবে ও পরোচনার জন্য অ্যাভেটর হিসাবে পরিগণিত হবে সর্বশেষ ব্যাখ্যা যেটা বলতেছে যে ষড়যন্ত্রকারী সকলের একসাথে হওয়ার প্রয়োজন নাই তাদের একসাথে হওয়ার প্রয়োজন নাই যেমন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে বলল যে জ্যাটকে হত্যা করতে হবে তো তখন এ বলল যে আমি বিষ নিয়ে আসবো আনে আপনাকে দিব বি কে দিবে বি তখন কি করবে সি কে পরিকল্পনাটা জানাবে যে এই হচ্ছে বিষটা আপনি এই বিষটা জ্যাডকে দিয়ে দেন এখন এই সি কে বিষ প্রদান করলো জ্যাট মারা গেল প্রকৃতপক্ষে জ্যাড এর সাথে এর কোনো সম্পর্ক নাই তো তারপরও বলতেছে যে এ এ বি এ সি এও লাইবল হবে ও লাইবেল হবে সি তো সে লাইবেল হবে তার কৃতকর্মের জন্য এখন আসি আমরা এই দুটো ছিল আমাদের অ্যাপার্টমেন্ট সংক্রান্ত জিনিস এখন অপসহায়তার শাস্তি বিভিন্ন কিন্তু কোডের বিভিন্ন ধারায় দেওয়া আছে যদি নির্দিষ্ট করে সেখানে শাস্তি উল্লেখ করা থাকে তাহলে সেই হবে শাস্তি আর যদি শাস্তি উল্লেখ করা না থাকে তাহলে এখন আমরা দেখবো যে অপসহায়তার ফলে যে কাজটা করা হলো সেই কাজটা হয়েছে কিনা যদি কাজটা সংগঠিত হয় একশো নয় ধারা বলতেছে মূল অপরাধের যে শাস্তি অ্যাভার্টেরও সেই শাস্তি হবে আর যদি কাজটা সংগঠিত যদি না হয় তখন আমরা যাব একশো পনেরো এবং একশো ষোলোর মধ্যে তো এইখানে কাজটা সংগঠিত হয় না কিন্তু প্রকৃত অপরাধটা কি ছিল সেটা কিন্তু দেখা হবে সেইটা যদি মৃত্যুদণ্ড যুক্ত ঘটে তাহলে চোদ্দ বছর পর্যন্ত হতে পারে আর এরা যদি সাধারণ ব্যক্তি হয় তাহলে মূল অপরাধের চার ভাগের এক ভাগ হতে পারে যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে মূল অপরাধের ফিফটি পার্সেন্ট শাস্তি সে পাবে এই বেসিক জিনিসটা আমরা একটু জেনে রাখি এখন আমরা দেখি একশো নয় বলা হচ্ছে অপসহায়িত কাজ সংগঠিত যদি হয় তাহলে প্যানাল কোডে তার যদি স্পেশাল শাস্তি না থাকে মূল অপরাধে যে শাস্তি সেই শাস্তি অ্যাটোর পাবে একশো বলতেছে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অপরাধ এইরকম কোন অপরাধে কেউ অপসহায়তা করে আর কাজটা যদি সংগঠিত যদি না হয় তাহলে অ্যাবেটরের সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা আর যদি আঘাত পায় তাহলে চোদ্দ বছর পর্যন্ত জেল হতে পারে আর একশো বলতেছে যে কারাবাস যুক্ত অপরাধে যদি কেউ অপসহায়তা করে অপরাধটা যদি সংগঠিত না হয় তাহলে সাধারণ পাবলিক যদি হয় তাহলে মূল অপরাধে চার ভাগের এক ভাগ আর যদি পাবলিক অফিসার হয় তাহলে মূল অপরাধের অর্ধেক সে শাস্তি পাবে আর একশো সতেরো যেটা বলতেছে পাবলিক পাবলিক অ্যাট লার্জ অথবা দশ জনের বেশি কে কেউ যদি পরিচিত করে এবং এর ফলে এই কাজটা যদি কেউ করে তাহলে এ তিন বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা উভয়টা হতে পারে এখন আসি আমরা একশো দশ থেকে আমাদের একশো পর্যন্ত মাঝখানে ছিল সেটা হচ্ছে যে সহায়তাকারীর উদ্দেশ্য এবং জ্ঞান ভিন্ন কাজ সহায়তা ব্যক্তি করে তবু সহায়তাকারী অপরাধী হবে কেমন যেমন ধরেন যে এ ব্যক্তি কি করলো বি নামক একটা বাচ্চা শিশুকে বলল যে সির খাবারে এই একটা বিষ রাখে আসতে তো বি বাচ্চা শিশু কি করলো সি এর খাবারে রাখতে যে ভুল করে ডি এর খাবারে রাখলো এখন ডি মারা গেল এখন যদিও ভিন্নজন মারা গেলো তারপরেও অ্যাভেটর দায়ী হবে এই জিনিসটাই বলতেছে একশো দশ একশো এগারো বলতেছে যে অপসহায়তাকারীর সহায়তা ভিন্ন যদি কাজ সংগঠিত হলেও তাকে লাইবিলিটি নিতে হবে তাকে কি করতে হবে দায়টা নিতে হবে কেমন যেমন আমরা যদি বলি যে এ যেই ব্যক্তি আছে সে বি নামক ব্যক্তিকে বলল যে সি কে মারে ফেলাও এখন এই বি নামক ব্যক্তি সি কে মারতে গিয়ে ডি কে মেরে ফেললো তাহলে এইখানে কি হবে এই লাইবিলিটির টাকা তাকে নিতে হবে আরও যদি আমরা দেখি আরেকটা উদাহরণ এ বি কে বললো এ বি এর বাসায় চুরি করার জন্য সি কে বললো সে চুরি করার সাথে সাথে সে কি করলো দর্শনও করলো তো এ যদি সে দর্শন করে তাহলে এখানে দেখা হবে যে ওই কাজ করার জন্য প্রবেবল কনসিকুয়েন্স সম্ভব্য ফলাফল কি দর্শন চুরি কর্তা গিয়ে কথা হচ্ছে না তাহলে ক্ষেত্রে এ শুধুমাত্র চুরির প্ররোচনার জন্য দায়ী থাকবে দর্শনের জন্য না কিন্তু যদি সে চুরি করতে গিয়ে যদি কি করে আঘাত করে তাহলে কি হবে সে চুরির পাশাপাশি আঘাত করার জন্য সে লাইবেল হবে একশো বারো বলতেছে কিউমেলেটিভ পানিশমেন্ট সমষ্টিগত শাস্তির জন্য দেয় একশো এগারোতে যদি যেটা আমরা বললাম কেউ চুরি করতে গিয়ে যদি কি করলো কাউকে আঘাতও করলো তাহলে চুরি প্লাস আঘাত দুইটারই শাস্তি কিন্তু অ্যাবাটর পাবে তার কিউমেলেটিভ শাস্তি হবে অর্থাৎ একশো যে প্রতিটা যে অপরাধ সে করবে সে প্রতিটা অপরাধের জন্য অ্যাবাটর দায়ী থাকবে একশো তেরো বলতেছে সহায়তাকৃত কাজের ফলাফলের ভিত্তিতে নতুন অপরাধের জন্য দায় থাকবে এ বিকে বলল কি করা যায় যদি আমরা দেখি এ বিকে বলল সি এর হাত কাটে দাও এখন বি করল সি এর হাত কাটলো দুই দিন পরে সি মারা গেল তাহলে এখন এই ব্যক্তির বিরুদ্ধে কি হবে যে ফলাফল হইল তার যে মারা গেল তার মার্ডারের জন্য সে দায় থাকবে আর একশো চোদ্দ হচ্ছে অপসহায়তাকারী ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নাই এখন আছি আমরা একশো আঠারো আমরা প্ররোচনার ক্ষেত্রে আমরা দেখেছি কেউ যদি আইনগতভাবে বাধ্য হওয়া সত্ত্বেও মিসরিপ্রেজেন্টেশন করে কনসিলমেন্ট করে সেই জিনিসটাই বলা হয়েছে একশো আঠারোতে কেউ যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজার অপরাধের যে নীল নকশা আছে কেউ আইনগতভাবে প্রকাশ করতে বাধ্য কিন্তু সে গোপন করলো বা মিথ্যাভাবে সে উপস্থাপন করলো তাহলে যদি অপরাধটা সংগঠিত হয় সাত বছর পর্যন্ত জেল হবে সংগঠিত না হলে তিন বছর পর্যন্ত জেল হবে আপনি আইনগতভাবে একটা অপরাধের ডিজাইন আপনি জানেন প্রকাশ করতে বাধ্য আপনি প্রকাশ করতেছেন না আইন ভুলে নিচ্ছেন ধরে নিচ্ছে আপনি অপসহায়তা করতেছেন ইনিস্টেগেট করতেছেন এই জিনিসটা এখানে যেমন এখানে আরো একটা উদাহরণ আছে এ কি করলো এ জানে যে বি এর বাসায় ডাকাতি হবে সে সি নামক ম্যাজিস্ট্রেটকে বললো যে ই এর বাসায় ডাকাতি হচ্ছে যেটা ভিন্ন জায়গা ভিন্ন দিকে অবস্থিত তো ম্যাজিস্ট্রেট ই এর বাসায় গেল এর মাঝখানে বি এর বাসায় ডাকাতিটা হয়ে গেল এ জেনে শুনে কি করলো একটা মিসরিপ্রেজেন্টেশন করলো একশো বলতেছে যদি এই নীল নকশা পাবলিক সার্ভেন্ট যদি গোপন করে আর ওই অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে শাস্তি আর সংগঠিত না হলে চার ভাগের এক ভাগ শাস্তি আর ওই অপরাধটা যদি কখন হবে যে এখানে সংগঠিত যদি হয় যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাবাস তাহলে তার ফিফটি কিন্তু ফিফটি হবে আর এইখানে জাস্ট আমরা যদি একশো উনিশটা একটু প্যানেল কোড থেকে দেখার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আপনারা হ্যান্ড নোট পড়ার পাশাপাশি কিন্তু প্যানাল কোডের যে মূল সেকশনটা আছে সেটাও পড়বেন একশো উনিশ পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে যে ওনারা যে কাজটা করবেন যে কাজটা উনি প্রকাশ করতে বাধ্য যদি উনি ইচ্ছাকৃতভাবে সেটাকে যদি গোপন করেন বা ইলিগাল অমিশন করেন এই যেরকম একটা অপরাধের ডিজাইন আছে অথবা উনি মিস রিপ্রেজেন্টেশন করেন আর এইটার ফলে যদি অপরাধটা সংগঠিত হয় তাহলে যে জিনিসটা বলতেছে যে সেই অপরাধের ওয়ান সে শাস্তি পাবে তার কি হইতে পারে তার জরিমানাও হইতে পারে আর যদি সেই অপরাধটা কি হয় ইফ অফেন্স বি পানিশেবল উইথ সেটা কি হয় যে যদি সেটা মৃত্যু যোগ্য যদি অ্যাকসেক্ট্রা অর্থাৎ এখানে যদি আমরা দেখি ড্রেথ সেন্টেন্স অথবা যাবজ্জীবন যুক্ত যদি অপরাধ হয় সেই অপরাধের ডিজাইন যদি সে প্রকাশ না করে তাহলে তার দশ বছর পর্যন্ত শাস্তি হতে পারে আর যদি ইফ অফেন্স বি নট কমিটেড আর যদি অপরাধটা সংগঠিত না হয় তাহলে আমরা জানি কি হবে চার বছর চার ভাগের এক ভাগ তার শাস্তি হবে তাহলে আমরা এই নোটের মধ্যে যেটা পড়তেছিলাম ছিলাম প্রকৃত পক্ষেটা বলা হচ্ছে যদি একজন পাবলিক সার্ভেন্ট কোনো অপরাধের নীল নকশা গোপন করে বা ভুল তথ্য দেয় মিথ্যা তথ্য দেয় জেনে শুনে আর যদি সেই অপরাধটা সংগঠিত হয় জেনারেল হিসাবে সে ওয়ান হাফ শাস্তি পাবে কিন্তু যদি ওই অপরাধটা যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যদি সেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যুক্ত হয় তাহলে তার দশ বছর পর্যন্ত জেল হতে পারে আর যদি সেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস যদি না হয় তাহলে সেখানে বলা হচ্ছে যে অপরাধটা যদি সংগঠিত যদি না হয় তাহলে ওয়ান ফোর সে শাস্তি পাবে একশো বিশ সেটা হচ্ছে যদি সেটা কারাবাস যুক্ত হয় এবং অপরাধ যদি কেউ গোপন করে আর ওই অপরাধটা যদি সংগঠিত হয় তাহলে চার ভাগের এক ভাগ আর সংগঠিত না হলে আট ভাগের এক ভাগ তাহলে একশো বিশটা সবার জন্য আপনি জানেন একটা অপরাধ সংগঠিত হবে আপনার কাছে নীল নকশা আছে আপনি জানেন যে এইটা আপনি প্রকাশ করতে বাধ্য তারপরও ইচ্ছাকৃতভাবে আপনি কী করতেছেন সেটা প্রকাশ করতেছেন না অথবা ভুল বা মিথ্যা তথ্য দিচ্ছেন আর ইফ অফেন্স বি কমিটেড যদি ওই অপরাধটা যদি কি হয় কমিটেড হয় তাহলে ওয়ান ফোর শাস্তি আপনার পাবেন আর যদি সে যদি সংগঠিত না হয় তাহলে ওয়ান বাই এইট আপনি পাবেন তো এইটা সবার জন্য শুধু একশো উনিশটা হচ্ছে তাদের জন্য শাস্তিটা একটা বেশি যে হাফ এবং ওয়ান বাই ফোর আর যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যুক্ত হয় তাহলে দশ বছর পর্যন্ত শাস্তি হবে এটাই মূলত আপনার অ্যাপার্টমেন্ট সংক্রান্ত দণ্ডবিধিতে আর এর পরবর্তীতে আমরা ক্রিমিনাল কনসপেক্ট সেটা দেখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম